রোজ কিছু কমন শব্দ বা ইংরেজি শুনতে শুনতে বা বলতে বলতে ক্লান্ত, আরো ভালো সুন্দর এবং স্মার্ট ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই ভাবছো, আরে দিসকে তো দিসই বলে, তাহলে আমরা কি বলবো, ভাইয়া এটা কি বলছে? হোল্ড অন, আজকের ভিডিওতে আমরা আমাদের প্রতিদিনকার ব্যবহৃত ইংলিশ কিছু শব্দ বা বাক্যের নতুন কিছু রূপ শিখব। তো দেরি না করে চলো শুরু করে ফেলা যাক। স্টপ সেইং ভেরি। আমাদের প্রতিদিনকার জীবনে আমরা অনেক ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তখন কেউ জিজ্ঞেস করলে আমরা বলি আই এম ভেরি বিজি। কিন্তু তুমি কি জানো, এই ভেরি কথাটির পরিবর্তে তুমি অন্য শব্দ দিয়েও সুন্দরভাবে ইংলিশ বলতে পারো। তুমি বলতে পারো আই এম সোয়াম্পড অ্যাট ওয়ার্ক। এখানে ভেরিয়ের পরিবর্তে সোয়াম্পড কথাটি যুক্ত হয়েছে, এর মানেও কিন্তু আমি কাজের মধ্যে আবদ্ধ। তাই তোমরা এ ধরনের শব্দ ব্যবহার করে ভেরিয়ের পরিবর্তে আরো নতুন এবং আরো সুন্দর ইংলিশ বলতে পারো। কি দারুণ, তাই না? আবার ধরো আমরা কিন্তু কারো সৌন্দর্য প্রকাশ করতে গিয়েও ভেরি বিউটিফুল কথাটি ইউজ করি, যেমন ধরো আমরা বলি শি ইজ ভেরি বিউটিফুল। এখানেও কিন্তু ভেরি বিউটিফুলের পরিবর্তে তুমি অন্য আরো সুন্দর শব্দ ব্যবহার করতে পারো, যেমন তুমি বলতে পারো শি ইজ গর্জিয়াস, এর মানেও কিন্তু সে অনেক সুন্দর। তো তুমি ভেরির পরিবর্তে অন্য আরেকটি শব্দ ব্যবহার করছো, তাহলে কি দারুণ শোনাচ্ছে না? আবার ধরো আমরা কিন্তু কারো প্রশংসা করতে হলেও ভেরি গুড কথাটি ব্যবহার করে থাকি, যেমন ধরো কেউ কোনো কাজ ভালোভাবে করছে, তখন আমরা কি বলি? আমরা বলি হি ইজ ভেরি গুড অ্যাট ওয়ার্ক। তো তুমি এখানে ভেরি গুডের পরিবর্তে কিন্তু আউটস্ট্যান্ডিং কথাটি ব্যবহার করতে পারো, তখন তুমি এভাবে বলবে হি ইজ আউটস্ট্যান্ডিং অ্যাট ওয়ার্ক। তোমার আর পাঁচটা বন্ধুও কিন্তু ভেরি গুড কথাটি ইউজ করবে, কিন্তু তুমি যখন আউটস্ট্যান্ডিং কথাটি ইউজ করবে, তুমি সবার থেকে আলাদা হবে এবং তোমার ইংলিশটিও হবে অনেক বেশি স্মার্ট। আবার ধরো সাবধানতা বা সচেতনতা বোঝাতেও বা এটিকে জোর দিয়ে বোঝাতে আমরা কিন্তু ভেরি কেয়ারফুল কথাটি ব্যবহার করে থাকি, কিন্তু এই ভেরি কেয়ারফুলের পরিবর্তে তুমি কিন্তু কশাস শব্দটি ব্যবহার করতে পারো, যেমন শি ইজ ভেরি কেয়ারফুল, সে অনেক সচেতন। এই কথাটির পরিবর্তে তুমি বলতে পারো শি ইজ কশাস, অর্থাৎ সে অনেক সাবধান বা অনেক সচেতন। দুটো কথারই অর্থ সেম, কিন্তু যখন তুমি কশাস শব্দটি ব্যবহার করবে তোমার ইংরেজি হয়ে উঠবে আরও বেশি স্মার্ট। আবার ধরো প্রায়ই এই কথাটি ব্যবহার করতে আমরা অনেক সময় ভেরি অফেন শব্দটি ব্যবহার করে থাকি, যেমন ধরো সে প্রায়ই তার ফোন ইউজ করে, তখন আমরা কি বলবো? আমরা বলবো শি ইউজেস অথবা হি ইউজেস হিজ ফোন ভেরি অফেন। এটি না বলে তুমি কিন্তু বলতে পারো যে শি ইউজেস হার ফোন ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ ভেরি অফেন এর পরিবর্তে তুমি ফ্রিকোয়েন্টলি কথাটিও ব্যবহার করতে পারো। আবার ধরো আমাদের অনেক সময় মন খারাপ থাকে, ধরো তোমার বাসায় অনেক বকা দিয়েছে, তখন তুমি কি বলো? আই এম ভেরি স্যাড। এখানেও কিন্তু তুমি ভেরি স্যাড এর পরিবর্তে আপসেট কথাটি ইউজ করতে পারো, অর্থাৎ আই এম আপসেট, এভাবে বলতে পারো। অর্থ একই থাকবে, কিন্তু তোমার ইংলিশটি হয়ে উঠবে ব্যতিক্রম এবং আরো স্মার্ট। ধরো ক্লাসে গিয়ে তুমি খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছো, তোমার বন্ধুর কাছে পানি খেতে চাচ্ছ, তখন তুমি কি বলবে? তুমি হয়তো এরকম বলবে যে কুড ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার, আই এম ভেরি থার্স্টি। এখানে এই ভেরি থার্স্টির পরিবর্তে তুমি কিন্তু প্যাচড কথাটি ইউজ করতে পারো, তুমি বলতে পারো আই এম টোটালি প্যাচড, কুড ইউ গিভ মি সাম ওয়াটার। আচ্ছা, এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা কি খুবই ক্লান্ত হয়ে পড়েছো? আর ইউ ভেরি টায়ার্ড? ধরো এই প্রশ্নটি আমি কিন্তু তোমাকে অন্যভাবেও করতে পারি, আমি কিন্তু বলতে পারি তোমাকে আর ইউ এক্সস্টেড? তুমি কিন্তু নিশ্চয়ই মনে মনে বলছো নো, আই এম নট এক্সস্টেড। এতক্ষণ তো আমরা ভেরি কথাটির পরিবর্তে কি কি ব্যবহার করা যেতে পারে সেগুলো শিখে ফেলেছি, চলো একটি নতুন এক্সপ্রেশন শেখা যাক, সেটি হচ্ছে কুড ইউ প্লিজ। ধরো তুমি ক্লাসে টিচারের কোনো একটি কথা মিস করে ফেলেছো, তখন তুমি স্যারকে কি বলবে? স্যার সে দ্যাট ওয়ার্ড অ্যাগেইন, এভাবে বললে কিন্তু খুবই অভদ্র শোনা যাবে। তোমাকে নম্র এবং আরো সুন্দরভাবে কথাটি বলতে কুড ইউ প্লিজ কথাটি জুড়ে দিতে হবে, যেমন তুমি বলতে পারো কুড ইউ প্লিজ সে দ্যাট অ্যাগেইন স্যার। এটি কিন্তু তোমার ইংরেজিকে আরো বেশি সুন্দর করে ফেললো। ওকে। আচ্ছা, আমরা একমত প্রকাশ করতে গেলে অনেক সময় ওকে কথাটি বলে থাকি, কিন্তু এর চেয়ে সুন্দর একটা টার্ম কিন্তু রয়েছে,
ধরো তোমার বন্ধু রহিম, তুমি তাকে তোমার দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছ। তুমি ধরো বললে, হে রহিম, উড ইউ লাইক টু জয়েন আওয়ার টিম। ধরো এখন রহিম সে রাজি, সে তোমার টিমে জয়েন করতে চায়। সে বলবে যে ইয়া, ওয়াই নট, দ্যাট সাউন্ডস গুড টু মি। এখানে কিন্তু রহিম একমত প্রকাশ করছে বা সহমত প্রকাশ করছে দ্যাট সাউন্ডস গুড টু মি এই কথাটি বলার মাধ্যমে। খুব সুন্দর একটি শব্দ, তাই না? আচ্ছা, ধরো আমরা অনেক সময় এতই মুগ্ধ হই বা এতই ইমপ্রেসড হই যে ভেরি ভেরি গুড বা ভেরি ভেরি নাইস এরকম বলতে চাই বা এরকম বলতে ইচ্ছা করে। কিন্তু এই ভেরি ভেরি গুড বা ভেরি ভেরি নাইসের পরিবর্তে তুমি কিন্তু ফেনোমেনাল এই কথাটি ব্যবহার করতে পারো। যেমন একটি উদাহরণ হতে পারে, ধরো তোমাদের একটা ক্রিকেট ম্যাচ হয়েছে, তোমার কোনো বন্ধু খুবই ভালো খেলেছে, তখন তুমি তাকে কি বলতে পারো? তুমি বলতে পারো ইউ প্লেড ফেনোমেনাল, অর্থাৎ তুমি খুবই অসাধারণ খেলেছো। কি দারুণ ইংরেজি শিখে ফেললে, তাই না বন্ধুরা? আজকের আলোচিত ইংরেজি শব্দগুলো শিখতে পারলে তুমিও কিন্তু হয়ে যাবে ফেনোমেনাল। তাই দেরি না করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ স্মাইলিং।